لا إله إلا الله، الله أكبر، محمد رسول الله، يا حبيب الله, الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد. شك بروتكي، بريتي شو جاني আর এস আর এম বরকতময় সাহারি অনুষ্ঠানটি দর্শক এই অনুষ্ঠানে আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনি তার তাফসিল জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা শুনি এবং ইসলামী গানও শুনে থাকি সেই ধারাবাহিকতায় বরাবরের মতো আজকের এই অনুষ্ঠানও আমরা শুরু করব কোরআনুল করিমের তেলাওয়াত দিয়ে এবং আজকের এই পর্বে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের পঞ্চম পাড়ার সংক্ষিপ্ত তাফসিল জানব তাহলে শুনুন কোরআন তেলাওয়াত এবং চলুন আমরা জেনে নেই تفصيل الله أكبر الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري سندخلهم جنات

Yeah.

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شوبريو درشوك سرطة السلام عليكم ورحمة الله وبركاته بركوت مو سهري ونشتانير اي پر تفسير آسكي আপনাদের খেদমতে পঞ্চম পাড়ার সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ মহান আল্লা রবুল আলমিনের কাছে তৌফিক কামনা করি এই পাড়ার প্রথম আয়াত হল ওল মোসানাতসাই মালাক আইমানুকুম কিতাব আল্লাহ আলাইকুম ওয়া ওহম্মা ও পূর্বে যাদেরকে বিয়ে করা হারাম পুরুষরা যাদেরকে বিয়ে করতে পারবে না তাদের বর্ণনা স্থান পেয়েছে চতুর্থ পাড়ার সর্বশেষ আয়াতে এরপর পঞ্চম পাড়ার সর্বপ্রথম আয়াতে সর্বশেষ যাদেরকে বিয়ে করা যাবে না তাদের কথা এসেছে যে তুমি মিনানা মহিলাদের মধ্যে যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকেও তুমি আর বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে হয়তো তালাক হয় এই জন্যে আল্লাবুল আলমিন বলেছেন অল ভাসানা তুমিনেসায় ইল্লা মা মালাকাত আইমা তবে যারা নাকি তোমাদের শরীয়ত সম্মত দাসী সেটা আলাদা এই কথাটুকু এখানে এসেছে এরপর আল্লাব্বুল আলমিন মোহরের বিধান সম্পর্কে আলোচনা করেছেন বলেছেন যে ওহেলদ কুম মা ওরা আদা আলিকুম তোমাদের জন্যে পূর্বে যেই কথা বলা হয়েছে যাদের কথা বলা হয়েছে এদেরকে বাদ দিয়ে বাকিদেরকে বিয়ে করা তোমাদের জন্যে হালাল করা হলো তবে এর জন্যে তোমাদেরকে নির্ধারিত মোহর তোমাদেরকে আদায় করতে হবে ফামাস্তাম তাতুম আতম বিহিমিন হুন্না ফাতু হুন না না তোমরা যখন তাদের থেকে ফুকার তোমরা যখন গ্রহণ করতে চাইবে তাদেরকে যখন ভোগ করতে তোমরা চাইবে তাহলে তোমরা তাদেরকে তাদের মোহর তোমরা দিয়ে দাও এই জন্য শরীয়ত সম্মত বিধি মোতাবেক তাদেরকে মোহর দিয়ে তাদেরকে বিয়ে করা যাবে এই কথাগুলো এতে স্থান পেয়েছে এরপর দ্বিতীয় পৃষ্ঠার শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আল্লাহ রব্ব আলমিন আয়াত তুলে ধরেছেন ইয়া ইউ মানু। লা আকুলু আমা কুম্বাই না কুমবেল বা তেলে ইল্লা আনতা কুনা ইল্লা আন্তাকুনা কুনা তেজারাত আন্ত মানে একজনের সম্পদ আরেকজন সাধারণত তার খাওয়া হালাল হবে না তবে হ্যাঁ সন্তুষ্টি সন্তুষ্টচিত্তে শরীয় সম্মত বিধান মোতাবেক যখন ব্যবসা বাণিজ্য করবে তখন এক্ষেত্রে লাভ যেটা আসবে অথবা বিনিময়ে যেই টাকা বা পণ্য যেটা তার কাছে আসবে এটা কিন্তু তখন খাওয়া হালাল এই জন্যে আমাদেরকে শরীরসম্মত যেই বেচা কিনা এগুলো জানতে হবে এবং সেই মোতাবেক আমাদেরকে আমল করতে হবে কারণ আল্লাহব্বুল আলমী বলেছেন তোমরা খেয়েও না বাতিল পথে কারো সম্পদ তবে হ্যাঁ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সন্তুষ্ট চিত্তে যেটা তোমরা একজন থেকে একজন গ্রহণ করবে সেটা তোমরা খেতে পারবে এরপর আল্লাহ রবুল আলমিন স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক এ বিষয়ে কথা বলেছেন দ্বিতীয় পৃষ্ঠার শেষেই আর রিজা আল কৌন এ বেমা মা ফদ আদহম আলাবাদ যে সাধারণত পুরুষরা তারা মহিলাদের উপর কর্তৃত্বশীল এবং তাদের প্রাধান্য বেশি কারণ আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টিগতভাবে পুরুষদেরকে বিভিন্ন দিকে মহিলাদের উপরে প্রাধান্য দিয়েছেন এর মধ্যে আল্লাহ এখানে কয়েকটি কারণ উল্লেখ করেছেন তার মধ্যে একটি হলো যে বিমা আনফাকু মু আলহিম যে পুরুষরাই তাদের সম্পদ মেয়েদের জন্যে স্ত্রীদের জন্যে খরচ করে অতএব পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধাবোধ রেখে জীবন পরিচালনা করতে হবে এবং আল্লাবাবুল্লা আলমেন বলেন এখানে ফাসু কান হাফেজাতুলাফেজ আল্লাহ নারীদের মধ্যে নেককার নারী হল ওরা যারা আল্লাহর সাহায্যে তাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে এবং আল্লাহর আনুগত্য করে এরপর আল্লাহ বলেন এদের মধ্যে তোমরা যদি কারোর অবাধ্যতার আশঙ্কা করো মানে স্ত্রী সে অবাধ্যতা প্রদর্শন করছে এক্ষেত্রে স্বামীকে কি করতে হবে প্রিয় ভাই বোনেরা এখানে কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে ফায়দুও হুন না প্রথমে তাদেরকে সুন্দরভাবে ওয়াজ করো উপদেশ দাও নসিহত করো যদি এটাতে কাজ না হয় তাহলে দ্বিতীয় স্তরে গিয়ে বলছে অহজুরু হন না ফিল্মা দা যায় মানে বিছানায় তাদেরকে আলাদা রাখো অর্থাৎ তাদের সাথে মেলামেশা করো না কিন্তু একই বিছানায় থেকেও তোমরা এটা করতে পারো অহজুরও হুন না তাদেরকে ছেড়ে রাখো ফিল যে বিছানায় অর্থাৎ স্বামী স্ত্রী একই বিছানায় থাকবে হয়তো কিন্তু তার প্রতি যে অনুরাগ সেটা প্রকাশ করবে না এই উদ্দেশ্যে যদি সে সংশোধন হয়ে যায় দ্বিতীয় ব্যবস্থাটি যদি কার্যকর না হয় তাহলে কোরআনিকারী আল্লাহ রবুল আলমিন বলেছেন অদ্রেব হন তাহলে তাদেরকে শরীয়তের যে গণ্ডি রয়েছে এই গণ্ডির ভিতরে থেকে শুধুমাত্র সংশোধনের উদ্দেশ্যে প্রয়োজনে প্রহার করবে এবং সেটাও কিভাবে করবে সেটা শরীরের মধ্যে বলে দিয়েছেন দেখুন আল্লাহ রব্বুল আলমিন কিভাবে সংশোধনের স্তরগুলো এখানে বাদ দিয়েছেন অনেকেই বলেন যে এখানে মেয়েদেরকে প্রহার করার কথা বলা হয়েছে কিন্তু প্রহার করার কথা তো প্রথমেই বলা হয়নি প্রথমে উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে এবং একই বিছানায় থেকে তাদেরকে পরিহার করার কথা বলা হয়েছে এর এরপরেও মৃদু হালকা প্রয়োজন হলে এসলাহের উদ্দেশ্যে তাদেরকে প্রহার করার কথা বলা হয়েছে এরপর আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলেন তারা যদি ঠিক হয়ে যায় ফাই না আনাকুম তারা যদি তোমাদের আনুগত্য করে ফালা তা বুয়াল সাবিলা সাবলা আল্লাহ তাহলে আর এদের বিরুদ্ধে আর অন্য কোনো রাস্তা তাদেরকে টপসার করার জন্যে তাদেরকে আঘাত করার জন্যে আর অন্য কোনো রাস্তা তোমরা তালাশ করো না বাস আনুগত্য করছে মেনে নাও এরপর আল্লাহ রবুল্লা আলমী বলেছেন যে স্বামী এবং স্ত্রীর মাঝে যদি তোমরা এইভাবে মনোমালিন্যের যদি আশঙ্কা করো তাহলে স্বামীর পক্ষের একজন এবং স্ত্রীর পক্ষের একজনকে তোমরা এনে এসলাহের চেষ্টা করো সোহান আল্লাহ দেখুন ও আজের কথা বলা হয়েছে বিছানায় পরিহার করার কথা বলা হয়েছে প্রয়োজনে প্রহার করার কথা বলা হয়েছে এরপরেও আল্লাব্বুল আলমী বলেছেন ও ইন শেখা শিকা কাবাইন হিমা যদি তাদের উভয়ের মাঝে এ মনোমালিন্যের আশঙ্কা যদি তোমরা করো আজ ও হাকা আহলিহি ও হাকা মাম্মিন আহলেহা তখন মহিলার পরিবার থেকে একজন বিচারক এবং পুরুষের পরিবার থেকে একজন বিচারককে তোমরা ডাকো এবং তাদের পরস্পরের মাঝে সংশোধন করে দেওয়ার জন্যে চেষ্টা করো ইসলাম এভাবেই সম্পর্ককে অটুট রাখার জন্যে সর্বদা প্রাধান্য দিয়েছে এরপর আল্লাহ রব্বুল আলমিন অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলেছেন আল্লাহ আকবর এই আয়াতটি কোরআনে কারিমের বলতে গেলে সবচেয়ে অর্থবহব এবং সবচেয়ে বেশি বিষয়কে একত্রিত করেছে আয়ারটুকু শুনুন সুরতন্যসার মধ্যেই এটি রয়েছে আল্লাহ রবুল আলমিন বলেন ও আবুদুল্লাহ ওষ্রী কুবি ওয়ালি দই নেহসানা অবিদুল কোরবা ওল ইয়া ওল মাসা কিনে ওল জারিদিল কোরবা ওল জারিল জুনুবে ও সাহেবেল জমবে প্রিয় ভাই বোনেরা শুনুন আল্লাহ কি বলছেন ওয়া আবুদুল্লাহ আ। তোমরা একমাত্র আল্লাহর এবদত করো আল্লাহর সাথে কোনো কিছুকে তোমরা অংশীদার বানাবে না তাহলে আল্লাহর কথা এসে গেল এরপর বলেছেন অবিল বলেছেন দেইন পিতা পিতামাতার প্রতি এহসান করো সদাচরণ করো তাদের হক যথাযথ আদায় করো তাহলে আল্লাহর হকের পরেই পিতামাতার হক এখানে এসেছে দুই এরপর আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন অবিদিল কোরবা তোমাদের আত্মীয় স্বজনের হক তোমরা আদায় করো তাদের প্রতি আহসান করো অল যারা ইয়াতিম নিঃস্ব পিতৃহীন অসহায় তাদের প্রতি আহসান করো অল মাসায়াকিন এবং যারা মিসকিন যারা অসচ্ছল যারা গরিব যারা খেতে পায় না তাদের প্রতি তোমরা এহসান করো অল জার করবা এবং তোমার নিকটাত্মীয় প্রতিবেশী নিকটতম প্রতিবেশী যারা রয়েছে তাদের প্রতি এহসান করো অল জারিল জুনুব এবং অনাত্মীয় প্রতিবেশী অথবা দূরের প্রতিবেশী যারা রয়েছে তাদের প্রতি তোমরা আহসান করো অসাহেবি বিল জামবে এবং যে নাকি তোমার সাথী সর্বদা তোমার সাথে থাকে তার প্রতি তোমরা সদাচরণ করো অবনিসাবিল মুসাফিরের প্রতি তোমরা সদাচরণ করো অমা মালাকাত আইমা নুকুম এবং তোমাদের অধীনস্থ দাস দাসী যারা রয়েছে তাদের প্রতি তোমরা সদাচরণ করো এখানে জনের কথা বলা হয়েছে আল্লাহর কথা পিতামাতার কথা আত্মীয় স্বজনের কথা এতিমদের কথা মিসকিনদের কথা এবং কাছের প্রতিবেশীর কথা দূরের প্রতিবেশীর কথা এবং আপনার সঙ্গী সঙ্গীর কথা উদাহরণস্বরূপ বলতে পারি আপনি অফি একই অফিসে আপনি কাজ করেন যিনি আপনার সাইডম্যান যিনি আপনার পাশে বসেন বা যিনি আপনার রুমে আপনার কামরা যিনি কাজ করেন ইনি আপনার সাহেব বিলজাম আপনি এক জায়গা থেকে এক জায়গায় সফরে যাচ্ছেন বাসে বলুন ট্রেনে বলুন প্লেনে বলুন আপনার পাশে যিনি বসে আছেন তিনি আফতার সাহেব বিলজাম আল্লাহ আকবর আমরা এ থেকে ইনশাল্লাহ উপদেশ এ গ্রহণ করার চেষ্টা করব। এরপর আল্লাহ রব্লা আলমিন যারা বকিল যারা কৃপন তাদের সমালোচনা করেছেন এবং বলেছেন যে তারা কী নিয়ে কৃপণতা করছে যা দিয়েছেন সব তো আল্লাহ দিয়েছেন কাজেই আল্লাহর দেয়া সম্পদ থেকে তাদের খুশি মনে খরচ করা উচিত এরপর আমানতদারির নির্দেশ আল্লাহ রবুল্লাহ আলামিন দিয়েছেন সুরাত আমানিহা আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে অর্ডার করছেন নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত যথাস্থানে আদায় করে দিবে মানে আমানতের আহাল যে তাকে তোমরা সেটা দিয়ে দেবে এরপর আল্লাহ রবুল আলমিন গুরুত্বপূর্ণ আরেকটি আয়তে বলেছেন ইয়া ইউলিনা আমানু আতিহ আল রসুলা খু শুনুন আমার ভাই বোনেরা আল্লাহ ইমানদারদেরকে তাদের নাম ধরে ডেকে বলছেন তোমরা সকলেই আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা নির্দেশ দেয়ার অধিকার রাখে তাদেরও আনুগত্য করো তোমরা যদি কোনো বিষয়ে মতবিরোধে লিপ্ত হও তাহলে বিষয়টিকে শো যা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফেরাও তার মানে আমি এক কথা বলছি আমার ভাই আরেক কথা বলছেন আমরা ঐক্যমত্ত হতে পারছি না তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ বিষয়টিকে তখন ফারুদ্দু আল আল্লাহ ওর রসুল আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে তখন ফেরাও ইনকুন তুমতু মিনু নবিল্লাহ যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও তাহলে বোঝা গেল আমাদের মধ্যে যদি কোনো মতবিরোধ হয়ে যায় কোনো কারণে আমরা যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হই তাহলে বিষয়টিকে সোজা সরাসরি আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফেরাতে হবে এরপর অনেকগুলো কথা এখানে রয়েছে সালাম আমরা কীভাবে দেব সালামের আদব কেমন হবে সেটা নিয়ে এখানে কথা এসেছে আর এই পাড়ার মধ্যে আরও একটি কথা কতলের ব্যাপারে হত্যার ব্যাপারে অন্যায়ভাবে কাউকে খুন করার ব্যাপারে জঘন্য শাস্তির কথা এখানে এসেছে বলেছেন অমাই আক্তুল মো মেনান মোতাম যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে উহু জাহান্নাম তার শাস্তি হলো জাহান্নাম চিরদিন সে এই জাহান্নামের মধ্যে থাকবে আল্লাহ আলহি ও আনা আল্লাহর গজব তার উপরে আল্লাহর রানত তার উপরে এবং বড় ধরনের আজাব আল্লাহ রব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করে রেখেছে সুতরাং আরও অনেক কিছু রয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের খেদমতি আহ্বান করব আপনারা এই বরকতময় রমদান উপলক্ষে কোরআনে কারিমকে পড়ুন এবং এর অর্থকে বোঝার চেষ্টা করুন তাহলে আপনাদের সামনে দিগন্ত খুলে যাবে আপনাদের হৃদয় আলোয় ভরে যাবে এবং অন্ধকার দূরীভূত হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আখর আনী রহমদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলাম মহান আল্লাহ কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের অন্তরকে বিগুলিত করুন এবং আমরা যাতে কোরআন তালাবাতের মাধ্যমে মহান আল্লাস ওয়া তালার স্মরণে আরও বেশি অগ্রগামী হই সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন কোরআনের যে আলোচনা শুনলাম সেভাবে যাতে আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি পঞ্চম পাড়ার যে সংক্ষিপ্ত তাফসির আমরা জানলাম সেখানে যে আলোচ্য বিষয়গুলো এসেছে সেগুলো হৃদয়ঙ্গম করে যাতে আমাদের জীবনকে পরিবারকে সমাজকে সাজাতে পারি সেই তৌফিক ওয়া সফানুমাতা আমাদেরকে দান করুন এবার আলোচনা করব। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে রামাদানের মাসলা মাসায়েল রামাদানের মাস আলা মাসাইল এটি জানা দরকার আমাদের এই জন্যে কারণ কোরআন আল্লা ওয়া মাতাল আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য নির্দেশ প্রদান করেছেন আর আমরা যদি না জানি তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করতে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন অতএব না জানলে আরেকজনের কাছ থেকে জেনে নেয়া এটিও কিন্তু আমাদের জন্যে একটি অব্লিগেশন এটিও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব সেই দায়িত্বকে সামনে রেখেই আমরা আজকে রামাদান কেন্দ্রিক যে মাসালা মাসাইল আছে সিয়াম কেন্দ্রিক যে গুরুত্বপূর্ণ জানার বিষয়গুলো আছে যেগুলো আপনার প্রতি মুহূর্তে জানতে চান এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করেছেন দেশের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক এবং আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক মিডিয়া পার্সোনালিটি এবং কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের আলফিক ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক জানাব ডক্টর আবু মোজাকারিয়া

আমাদের জন্য এ রোজা রাখার হুকুমটা কি বিধানটা কি এবং কাদের জন্য এই বিধানটি কার্যকরী ইসমুল্লাহ আলহামদুলিল্লাহ সালাতাম রসুল্লাহ দেখুন এ জানতে হবে এটা আগে আমরা জেনে নিই প্রথমত আল্লাহ তালা বলেছেন হালি ইস্তাবিল্লিনী আলমুন আল্লাহ আলমুন যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না এটা কখনো নয় বরং রমদানের প্রস্তুতি এবং রোজার প্রস্তুতি আগে কিন্তু জানতে হবে আল্লাহ তালা দেখেন তাহিদের আগেও বলেছেন ফায়লাম আন্না হুল্লাহ লাইল অর্থ যেভাবে জানতে হবে সলাতেও তেমন নিয়ম জানতে হবে সাওমের নিয়ম জানতে হবে এটাটা খুবই জরুরি এইজন্য না জেনে আমল করলে কিন্তু কবুল হয় না কারণ আমি না জেনে কি আমল করব ভুল করবে বেশি অনেক সময় না জেনে শুদ্ধটা করলো অংশ ভুল করে ফেলে মানুষ জানার কারণে কি নিয়তটা ঠিক হয়নি એટલે জানতে হবে শরীয়তের বিধান জানার সবচেয়ে বেশি জরুরি এর জানার পরে আমল করতে হবে এটাই হলো নিয়ম আলা ইলমু আলা ইলমু ক্বাবলাল কাউলা ওয়া আল কথা এবং কাজের আগে কিন্তু জানতে হবে এটাই মাম বোকায় রহমতুল্লাহ অধ্যায় রচনা করেছেন এইভাবেই তো আমরা এই জন্য জ্ঞানের প্রতি গুরুত্ব দিচ্ছি জানতে হবে এখানে আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন যে রমদানের মাসাল রমাদ রোজা কার জন্য বা হুকুম কি বিধান কি কার উপরে নির্দেশনা আসছে আল্লাহ তালা কিন্তু যখন নির্দেশনা যেটাই দিয়েছেন প্রথমে দুইটা জিনিসকে গুরুত্ব দিচ্ছেন একটা হচ্ছে যে কোনো নির্দেশনা যেটা বলা হয় মোকাল্লাভ যারা মোকাল্লাফ হচ্ছে দুই শ্রেণী একটা হচ্ছে যারা বিবেকবান প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যারা একটা বিবেকবান একটা যারা প্রাপ্তবয়স্ক এদের জন্য হচ্ছে এই নির্দেশনা অর্থাৎ রোজা রাখতেই হবে সং পালন করতেই হবে দুই শ্রেণীর লোকদের যারা বিবেকবান এবং যারা যারা এবং যারা প্রাপ্তবয়স্ক এদেরকে অবশ্যই সোম পালন করতে হবে এর মধ্যে আল্লাহ তাহলেই যারা পারবে না কারণ আল্লাহ তালা কোরআনকারী বলেছেন যা দিয়েছেন তার বাইরে কষ্ট দিবেন না এটাই হলো কথা এই জন্য আল্লাহ তালা এখানে ছাড় দিয়েছেন কিন্তু আমাদের প্রথমে জানতে হবে সোমটা কিন্তু আসলে সাধারণ কোনো আবাদত নোকন ইসলামের একটা রোকন এবং এই রোকনটা এটা এয়ার পরেই আসছে সলাদ জাকাতের পরেই চলে আসছে সোমটা সুতরাং এটাকে গুরুত্বের সাথে নিতে হবে জেব রসুল ইসলাম গুরুত্বের সাথে নিতেন স্বাভাবিকর নিতেন এবং এটা আমাদের জন্য সারা আমাদের সে অন্তর হইতে শুরু করে শরীর পর্যন্ত সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে সুন্দর করছে এই জন্য আমাদের এই নির্দেশনা যখনই আসছে তখনই যারা প্রাপ্তবয়স্ক পুরুষ নারী তারা অসুস্থ নয় জি অসুস্থ নয় এবং যারা বিবেকবান বিবেকের মধ্যে আছে তার প্রত্যেক কিন্তু

তৈরি হয় প্রস্তুত হয় তারা যেন অভ্যস্ত হয়ে অভ্যস্ত হয়ে ওঠে কখনো যেন এটা তাদের কাছ থেকে হাত না হয়ে যায় আগ্রহী হয় আবাদতে তারা যেন প্রাণ থাকে এটা কিন্তু মূল উদ্দেশ্য এই জন্য একটা ছোট বাচ্চাকেও নির্দেশ দিতে হবে

বহু বহু এক একজন মা তিনি কয়েকজনের কারণে পাবেন ছাড়টা পাবেন অন্য সময় তিনি এটা পালন করতে পারছেন একজন মায়ের বাচ্চা দুধ পাচ্ছে না সে ছাড়টা পাবে একজন মায়ের পেটে বাচ্চা আছে ডাক্তার বলেছে তাকে নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে সে ছাড়টা পাচ্ছে যাতে মাথার গুড়ে না পড়ে যায় তার খেয়াল রাখতে বলছে অনুরূপ একজন বৃদ্ধ মানুষ মা যেমন হয়েছে রোগের কারণে একজন বৃদ্ধ মানুষ রোগের কারণে পাচ্ছে অথবা ইয়াং মানুষ যুবক মানুষেও পাচ্ছে কিন্তু পার্থক্য হচ্ছে একটাই যে ব্যক্তি বৃদ্ধ তার হুকুম একরকম যার ইয়াং তার হুকুম আলাদা যে ব্যক্তি সুস্থ হয়ে যাবে তার আলাদা সুতরাং ফমান খান আমি খুব মারিয়ে দান আর সফরে থাকলেও তিনি কিন্তু ছাড়টা পাচ্ছেন আল্লাহ তালা বলছেন ফাইদ দে তুমি না ইয়ামিন তারা অন্যদিন সেটা পালন করবে তাহলে বোঝা গেল যে আমাদের মৌলিকভাবে বিবেকবান সুস্থ মুসলিম বিবেকবান সুস্থ এবং যিনি প্রাপ্তবয়স্ক তাকে অবশ্যই শ্রম পালন করতে হবে এই ক্ষেত্রে আমরা আপনি যে শিশুদের কথা বললেন শিশুদের জন্য রোজা রাখা ফরজ নয় বটে কিন্তু বাবা মার কি এই দায়িত্ব এটি তো বাবা মার দায়িত্ব শিশুদেরকে তারা অভ্যস্ত করে তোলা চোদ্দ বছর বয়সে তিনি তার বা সন্তানদেরকে বললেন তুমি এবার দিন প্র্যাকটিস করো কোরআন পড়ো হাদিস পড়ো নামাজ পড়ো রোজা রাখো

রাখার আমরা প্রতিযোগিতা করতাম কে কয়টা বেশি হয়ে গেলে কান্নাকাটি শুরু করতে আমার কেন জাগানো হলো না কিন্তু অথচ এখনকার শহরের সমাজের অনেকেই দেখা যায় এবার গুরুত্ব দিচ্ছে না সম কিন্তু আমাদের নিয়ম করতে শিক্ষা দিচ্ছে তো ছেলেদেরকেও আমরা কিন্তু এখন থেকে শিক্ষা দিচ্ছি যে কিভাবে নিয়ম মেনে চলতে হবে এটা আল্লাহর দেয়া বিধান কিন্তু এটা দুনিয়াতে এটা কিন্তু এর অ্যাপ্লিকেশন রয়েছে এই বিধানটা যদি ঠিকমতো পালন করতে পারে ছেলেগুলো কিন্তু নিয়ম চলে আসবে বাবা মায়ের নিয়ন্ত্রণে চলে আসবে এবং যে সন্তানগুলো মহান আল্লাহ সুফহান আদেশ পালনে

এই সিয়ামরত অবস্থায় গুরুত্বপূর্ণ কিছু মাসালা আছে যেগুলো কখনো কখনো না জানার কারণে আমরা ভুল করে বসি আমরা অনুষ্ঠানে আলোচনা করছিলাম রামাদান এবং সিয়ামের গুরুত্বপূর্ণ কিছু মাসালা নিয়ে মতন আপনি বলছিলেন যে শিশুদেরকে অভ্যস্ত করে নেয়া এবং যারা সত্যিকার অর্থে আল্লাহর হক আদায় করে না তারা বান্দার হক আদায় করবে কিভাবে এটি তো আসলে অসম্ভব এবং এই জন্য আমরা দেখি যে সকল লোকগুলো দিনদার না না।

ফল করে উঠাইতে পারেনি তাদের এটা ওমর কাছে যখন কোনো একজন যুবকের ব্যাপারে তার বাবা বিচার নিয়ে আসলেন যে আমার ছেলে আমার কথা শুনেনি তখন সে ছেলে ওমর কে বলেছিলেন যে আমার বাবা দইয়া আনি সগিরান ফা দইয়াতুহু কাবীরা এটা তুমি বলেছেন হ্যাঁ এটা তো বোঝা গেল যে এই এটা কিন্তু ছোটকালে আমাদের দরকার ছিল সুতরাং এই ছোটকাল থেকে বাচ্চাদেরকে সমের উপর আমাদের রাখতে হবে দ্বিতীয় যে জিনিসটি যারা সম ভঙ্গ করে এর অর্থ এই নয় যে তারা পার হয়ে গেছে ওদের কিন্তু এটাকে আবার রাখতে হবে এই মায়েরা যারা সম পালন রাখ করতে পারেনি তারা কিন্তু অন্য সময় সেটা পূরণ করতে হবে তাদেরকে তার আপনি বলছেন যে ব্রেস্ট ফিডিং মাদার অর্থাৎ যে মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করায় তারা এখন রোজা রাখবে না কিন্তু পরে তাদেরকে অর্থাৎ কাজা করে নেবে ঠিক একইভাবে সন্তান সম্ভবা মায়েরা তারাও পরবর্তীতে তারা কাজা করে নেবে ঠিক মুসাফিরের অবস্থাও একই যিনি এই যে সফরের যে বিষয়টি আপনি বলেন আসলে এটা কোন সফর এখন তো সফরটা অনেক কমফোর্টেবল আপনারা আমাদের কষ্ট তো হচ্ছে না সেভাবেই তাহলে এই সফরের বিধানটা কি হবে সফরের বিধান হচ্ছে যে যদি পারে কেউ রাখতে ওয়ান তাসুমুখাইরুল কুন ভিতরে পড়বে যদি সহজ হয়ে যায় রাখা তো এটা তার জন্য উত্তম এই সময় রেখে দেওয়া আর যদি সহজ হয় না কষ্টকর হয় আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে লাইসা মিনাল বির এটা কিন্তু একটা কারণ আছে একটা কারণ কারণটা কি সামনে তো যুদ্ধ উম যুদ্ধ আরেকটা কারণ দেখে কিছু লোক এই আবু কিছু লোক ঢাকনা দিয়ে আছে একলো কি জন্য রোজার অ্যাকশন রাসূল দেখলেন যে এই লোকের জন্য আরো তিন চারজনর জন্য ব্যস্ত হয়ে পড়ছে অথচ এই তো এখন যুদ্ধের ময়দান কাজ আছে অনেক কিছু আছে সফর আছে এই সবাই যদি একেনিও একজন কি নি ব্যস্ত হয়ে পড়তো যে একজন রোজা রাখাচ্ছে না রাখাই তার উত্তম রাসূল তখন নিষেধ করল লাই সেমিনাল বিরসিয়া বিসাফা তোমরা এই হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিছ তুমি তুমি একটা রোজা রাখার কারণে এটা তো ঠিক না তুমি রোজা রাখতে সামর্থ্য থাকো

একটা লম্বা প্রসেসিং ভিতর পড়বে আবার ভঙ্গ পড়বে বিশেষ করে মায়েদের কিন্তু হাইজ অবস্থায় নিফাজ অবস্থায় রোজা রাখা যায় না এটা কিন্তু তারা পূরণ করতেই হবে করতে হবে এটা কখন করো যদি আগামী রমজানের আগ পর্যন্ত

রোজার আগে তিনি রোজাগুলো রেখে নেবেন এরকম কি কেউ করতে পারে কিনা যে তিনি সোমবার এবং ভাঙতি রোজা রাখলেন তাহলে ওই ভাঙতি রোজাগুলো যদি তিনি এই সময় রাখেন তাহলে কি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার স্বাভাবিক তিনি পেয়ে যেতে পারেন সুন্দর কথা বলছেন আপনি এই নফল যেহেতু সোমবারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো নফল না যেমন এটা আশুরা বা মহাদ জাতীয় না বরং এটা একটা আম

সাধারণ যেগুলো এগুলো কিন্তু দুইটা একসাথে আদায় হয়ে যাবে যদি মায়েরা ঠিকমতো আমরা এবার যে বিষয়টা একটু জানবো আমরা তাহলে যার উপর রোজা ফরজ আপনি বললেন মোকাল্লাফ এবং বা বা বালেগা। এরা যদি রোজা না রাখে তাহলে তার পরিণতি কি একটি হাদিসে আসছে যে এর যদি সারা বছর রোজাকে তার পূর্ণ হবে না হাদিসটা দুর্বল তারপরে অন্য এক হাদিসে আসছে যে তার শাস্তির কথা করানের কারণে বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে এর অর্থ হচ্ছে যে ব্যক্তি রোজা রাখবে না তার দোয়া কবল হবে না তার আমল কবল হচ্ছে না এটা কঠিন জিনিস কিন্তু এর হাদিসে আসছে এর অর্থই হচ্ছে আমাদেরকে রোজা রাখার পর উৎসাহ দিতে হবে হ্যাঁ একটা হচ্ছে রাখে নাই চুরি করে রাখছে তবাক স্থায়ী ফার করছে আবার কাজা করতেছে আরেকটা হচ্ছে অস্বীকার করতেছে রাত দরকার নেই মনে করতেছে ইমান হারা হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে আরেকটা হচ্ছে হাত কুল রুমাত রমজানের হুরমত নষ্ট করতেছে কিরকম হুরমত নষ্ট করে আপনি জানেন সম্মান নষ্ট করে কিরকম সেই প্রকাশ্যে দোকানে খোলা ফেলা রাখতেছে খাচ্ছে মানুষের সামনে বিড়ি টানতেছে সিগারেট টানতেছে মানুষের সামনে এবং তাদের মধ্যে এভাবে কোনো গুরুত্বহীনতা বা করছে সে তো হাদিস অনুসারে যে ব্যক্তি রমজানের সম্মান নষ্ট করবে তার একটার বদলে ষাটটি রোজা রাখতে হবে তাকে এটা তো আলাদা জিনিস একটা হলো অপরাধ করে একটা হলো অপরাধকে বলে বেড়ানো দেখিয়ে বেড়ানো সাক্ষী বানানো এটা আলাদা গুণার কাজ হবে এটা তো আল্লাহর নিজামের বিরুদ্ধে বিদ্রোহ বিদ্রোহ করা সুতরাং এই জাতীয় গুণাগুলো অতি অত্যন্ত কঠিন গুণা এর এর এই জন্য তার দোয়া কবুল হবে না তার আমল কবুল হচ্ছে না তার অন্যগুলি কবুল যতক্ষণ না সে এগুলি পূরণ করতেছে এই তার উচিত আমাদের প্রত্যেক কারণ সে আসলে কুফুরি লিপ্ত হয়ে গেছে বিরোধিতা করার কারণে সরাসরি ইসলামের শরীয়ত সরি বিরোধিতা করার কারণে আর বিরোধিতা নয় বরং সে করে গেছে মানে চুরি করে অপরাধ করছে না যে না জেনে করছে অথবা মনের ভিতরে তার ইয়া আছে যে আমি আসলে ভুল করছি মনের ভিতরে আসলে শয়তানের প্রবণ পুরো করছে সে বড় কবিরা গুণার মতো হয়েছে সে এটা কিন্তু কাজা করতে হবে তাকে ছাড় নেই মতন আমরা একেবারে লাস্ট পয়েন্ট আপনার কাছে যেটা জানতে চাই তা হলো আপনি বলেছেন এক ধরনের লোক যারা মুসাফির অথবা মায়েদের কথা বলেছেন যাদের কনসেশন দেওয়া আছে ডিসকাউন্ট দেওয়া আছে যে তারা রোজা রাখবে না পরবে তারা মেকআপ করে নেবে কিন্তু এক ধরনের লোক আছে যাদের অসুস্থতা দিয়েছেন আর আল্লাহ বলেছেন তারা খাওয়াবে অনেকে বলে থাকেন দুই বেলা খাওয়াতে হবে এরকম কিন্তু আসে নাই কোথাও তাম আছে এক বেলা খাওয়ার খাওয়াবেন সেই খাওয়ার সেটা রমজান মাসে হতে হবে জরুরি না যে কোনো সময় তিনি খাওয়াই দিলে হবে এবং সেটা কীরকম খাওয়াটা হবে তো হতে হবে এক অর্ধ অর্ধসর হবে অর্ধসর অর্থ হচ্ছে এক কেজি বিশ গ্রাম আচ্ছা শেখ মাছ কোথায় মেনে যে কথা সেটা হচ্ছে এক অর্ধ দুই কেজি চল্লিশ গ্রাম হচ্ছে একসা এর অর্ধেক হচ্ছে এক কেজি বিশ গ্রাম এক কেজি বিশ গ্রাম পরিমাণ খাবার তিনি দিবেন

তো মোতারাম জাকাল্লাহ খায়রান আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোচনা করেছেন আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনলাম এই মাসালাগুলো আপনাদের প্রতিদিনই জানতে মনে চায় আপনারা অনেককে প্রশ্ন করেন এগুলো জানার ব্যাপারে আপনাদের একটা উৎসাহ উদ্দীপ একটা উদ্গ্রীব অবস্থা থাকে যে এগুলো আমাদের জানা দরকার তো আলহামদুলিল্লাহ আমরা বিষয়গুলো বিস্তারিতভাবে আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করেছি এবার আমাদের মানার পালা প্রিয় দর্শক আল্লাহ হানুয়াদ আমাদেরকে রামাদানের সত্যিকার যে হক আছে সেভাবে আদায় করা তৌফিক দান করুন আপনার দেখছেন আর এস আর এম বরকতমা অনুষ্ঠানটি অনুষ্ঠান আমরা শেষ করব শেষ করবো বরাবর মতো একটি চমৎকার ইসলামিক গান দিয়ে নামাজ আজ দিলাম তুমার চরুণ তলে হৃদয় যায় হে নামাজ আমার ভারী নামাজ পড়ুয় দিলাম তোমার চরুণ তলে হৃদয় যায় না হে নামাজি আমার ঘরে নামাজ পৰোওয়া আমি গুণাহাগার বে খবর নামাজ পরা নাই অবশ্য আমি বে খাবার নামাজ পরা নাই অবস চরণ এই আয় এই পপির কর চরণ ছোয় এই পাপিরে রে করসার ফারা হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো তোমার অজুর পানি আমার পিরান দিয়ে আমার ঘর হুকম সুজি তোমার পরশনী রুজুর পানি মো আমার পিরান দিয়ে আমার ঘর শুজি তোমার পরশ নিয়ে যে শয়তানের ফন্দিতে ভাই খোদায় ডাকা সময় না পাই যে শয়তানের ফন্দিতে ভাই খোদায় ডা সময় না পাই সেই শয়তান যাক দূরে শুনি তকবীর হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো দিলাম তুমা চরুণ তলে হৃদয় যায় আমার ঘরে নামাজ পড়ো আ